ওকে, তো আমরা এবার চলে আসলাম আমাদের হচ্ছে 3 নম্বর পার্টে। তো এখানে আমরা সলভ করব প্রথমে হচ্ছে বুয়েট 18-19 সালের যে প্রশ্ন, সেটা কি বলছে এখানে দেখো প্রশ্নের মধ্যে, যে 2 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো, এবং সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদিবেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকলো, আঘাতপ্রাপ্ত বস্তুটির ভর কত? তো যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষের বিষয়ে চলে আসছে, তো আমরা বুঝতে পারছি যে এখানে হলো ওই যে আমাদের স্থিতিস্থাপকতা সংঘর্ষ রিলেটেড যেই শেষ বেগের সমীকরণটা, সেই সেটা দিয়ে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। তো স্থিতিস্থাপক সংঘর্ষটা কি ছিল? আমরা হচ্ছে যে কোনো ধরনের সংঘর্ষ যখন হয় তখন কিন্তু আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে পারি, যে সংঘর্ষের আগে দুইটা বস্তুর যে আদি ভরবেগ অর্থাৎ m1u1+m2u2 সমান সমান হয় হচ্ছে গিয়ে তাদের সংঘর্ষের ইমিডিয়েট পরপরই তাদের যে শেষ ভরবেগ সেইটা, তো m2v2। তাহলে এটা হচ্ছে কি, যে যখন দুইটা বস্তু আমাদের হচ্ছে সংঘর্ষে সংঘর্ষ ঘটবে, ধরো এই বস্তু এদিক বরাবর যাচ্ছে, এই বস্তু এদিক বরাবর যাচ্ছে, তো যেতে যেতে এদের হচ্ছে একটার ভর m1, একটার ভর হচ্ছে m2, এদের আদিবেগ u1, এটার u2, ধাক্কা খাওয়ার পরে দুইটার শেষ বেগ হয়ে গেল v1 v2। তো সংঘর্ষ হলেই কিন্তু আমরা হচ্ছে এই ফর্মুলা বা ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা, সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। অবশ্যই সংঘর্ষের সময় ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করা যাবে না, এগুলো আমরা জানি। তো আমাদের হচ্ছে এইখানে কখন আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের কথা বলি, দেখো স্থিতিস্থাপক সংঘর্ষের কনসেপ্টটা তখন আসে যখন সংঘর্ষের পরে তাদের গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, তাই না? তাহলে সংঘর্ষের আগে দুইটা বস্তুর যে টোটাল গতিশক্তি অর্থাৎ ½m1u1² + ½m2u2² এই যে সংঘর্ষের আগে দুইটা বস্তুর যে টোটাল গতিশক্তি, সেইটা যখন সংঘর্ষের পরে দুইটা বস্তু টোটাল গতিশক্তির সমান হয় তখন কিন্তু আমরা হচ্ছে বলি যে হ্যাঁ এই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে স্থিতিস্থাপক সংঘর্ষ কথাটা যদি বলে দেয় তার মানে আমরা এটা শিওর যে দুইটা বস্তুর আসলে গতিশক্তির যেই চেঞ্জটা, টোটাল যে গতিশক্তির চেঞ্জ সেটা আসলে হয় নাই। আগেও যে টোটাল গতিশক্তি ছিল দুইটা বস্তুর, সংঘর্ষের পরেও দুইটা বস্তুর গতিশক্তি আসলে সেম। আচ্ছা, তো এখান থেকে আরো কিছু কয়েকটা জিনিস আসলে ডিরাইভ করা যায়, আমরা হচ্ছে একটু পরে দেখব। তো আমরা এখান থেকে কিন্তু যেটা পাই যে হচ্ছে নর্মালি আমাদের প্রশ্নের মধ্যে যে ডেটাগুলো দেওয়া থাকে, যে হলো একটা বস্তু ভর কত দুইটা বস্তুর এবং দুইটা বস্তুর আদিবেগ কত, এগুলো আমাদেরকে দেওয়া থাকে। নর্মালি প্রশ্ন করে যে সংঘর্ষের পরে তাদের বেগ কত হবে, তো তার মানে আমাদেরকে যে v1 v2 এই জিনিসগুলো কিন্তু বের করতে হয়। তো v1 v2 যেই সমীকরণটা আছে সেটা হচ্ছে আমরা এই যে দুইটা সমীকরণ এখানে লিখছি, এই দুইটা সমীকরণ প্রুফ করে বা সরি এই দুইটা সমীকরণ সলভ করে কিন্তু v1 আর v2 সমান কত এটা হলো আমরা বের করতে পারি। তো এই যে v1 আর v2 যে সমীকরণটা, এইটা হচ্ছে আমরা মুখস্থ রাখার চেষ্টা করব, কারণ প্রশ্নে যদি আসে, পরীক্ষায় যদি আসে, তাহলে ডিরেক্টলি তুমি আসলে ওই যেই সমীকরণটা সেটা তুমি ডিরেক্টলি অ্যাপ্লাই করে ফেলতে পারবা। তো আমি একটু একভাবে দেখাচ্ছি যাতে করে তোমার একটু মনে রাখতে যদি হেল্প হয় তাহলেই লাভ। আমরা হচ্ছে একটু এভাবে করে এমনভাবে লেখার চেষ্টা করছি যাতে করে তোমার জিনিসটা মনে থাকে। তো প্রথমে যেটা করব v1 v2, এটা বুঝতে পারছো কি, যে সংঘর্ষের পরে দুইটা বস্তুর যেই শেষ বেগ, সেই শেষ বেগটা হচ্ছে কত সেটা আমরা একটা সূত্রের মাধ্যমে লিখছি। তো v1 আর v2 এখানে হচ্ছে আমাদের নিচে বসে যাবে হলো m1+m2, এখানে বসে যাবে m1+m2, ঠিক আছে, মানে দুইটা ভরের যোগফল হচ্ছে গিয়ে নিচে বসবে, এটুকু আমরা ক্লিয়ার, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবং তারপরে দেখো v1 যেহেতু বের করছি তো m1 থেকে আমরা হলো m2 কে বাদ দিব, ঠিক আছে, m1 থেকে m2 কে বাদ দিব, এবং আমরা যেইটাকে ধরো প্রথমে ছিল m1, যেটা মানে আমরা তো v1 বের করছি, তো ওই 1 নম্বর বস্তুর যে আদিবেগ সেটাকে আমরা এখানে লিখব। এখন দেখো যে হলো আমাদের m2 যেটা, এটাকে তো আমরা বাদ দিলাম, তো তাহলে তো রাগ করবে, তো এই জন্য আমরা এটা ক্ষতিপূরণের জন্য এটা হচ্ছে 2 ইনটু m2 করে দিলাম এবং তার সাথে u2, ঠিক আছে।
যেভাবে পারো মনে রেখো, আমাদের হচ্ছে এটা মনে রাখাটা দরকার, কারণ সূত্রের মধ্যে পরীক্ষা আসলে ডিরেক্টলি তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথ করতে হবে। ভি টু যেটা আছে, দেখো ভি টু যেহেতু আছে 2 নম্বর বস্তু, তো আমরা 2 নম্বর বস্তুর ভর থেকে 1 নম্বর বস্তুর ভরটা বাদ দিব। আচ্ছা, তো 1 নম্বর বস্তুর ভরকে বাদ দিলেও তো রাগ করবে, তাহলে এই জন্য আমরা ওটা ক্ষতিপূরণের জন্য 2 × M1 করবো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই M1-এর সাথে খেয়াল করে দেখো, এটা তো জাস্ট অনুপাত হয়ে গেল, তাহলে তো আমাদের বেগের রাশি কিন্তু নাই, তার মানে বেগের কম্পোনেন্ট তো দেওয়া লাগবে, বা বেগের একটা জিনিস তো দেওয়া লাগবে। তো আমরা কি বেগ জানি, আদি বেগ গুলা জানি, তো M1 যেটা সেটার সাথে মানে যে যেই বস্তুর ভর সেই বস্তুর বেগ বসবে, সেই বস্তুর আদি বেগ বসবে, আর এইখানে আমাদের অন্য আরেকটা বস্তুর আদি বেগ বসবে, বা প্রথমে যে বস্তুটার লিখছি সেই বস্তুটার আদি বেগ বসবে। কয়েকবার খাতায় লিখে প্র্যাকটিস করলেই সূত্রটা মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, একটু এই অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে একটু জাস্ট জেনে রাখো, সেটা হচ্ছে আমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে যদি একটু আমরা বাড়াই, তাহলে দেখো, হ্যাঁ, তো হচ্ছে আমাদের সময় যাতে কম লাগে সেই জন্য আমি হচ্ছে একটু অফ রেকর্ডে এই ইয়াটা লিখে রাখছি। দেখো এখানে যেটা করছি যে হলো M1U1 + M2U2 সমান M1V1 + M2V2, তো আমরা M1V1টাকে এই পাশে নিয়ে আসছি আর M2U2টাকে ওই পাশে নিয়ে গেছি, এবং তারপরে M1 কমন নেওয়ার পরে আমরা হচ্ছে এই রাশিটা পাইছি, ঠিক আছে। এবং তারপরে গতিশক্তির বেলাতেও আমরা যে সমীকরণটা ছিল সেখানে M1U1² আর M1V1² এক পাশে নিয়ে আসছি, M2U2² অন্য পাশে নিয়ে গেছি, এবং তারপর ½ M1 কমন নিয়ে আমরা হচ্ছে এই রাশিটা পাইছি। তো এটা 2 নম্বর ইকুয়েশন, প্রথমটা 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে যখন ভাগ দিছি তখন তুমি দেখবা যে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা পাই, U1 + V1 = U2 + V2। এবং আমরা দেখো এখানে তারপরে U2টাকে ওই পাশে নিয়ে গেলাম, V1টাকে এই পাশে নিয়ে আসলাম, যেটা আমরা পেলাম সেটা হচ্ছে দেখো U1 - U2, এই জিনিসটার মানে আসলে কি, এই জিনিসটার মানে হচ্ছে আমরা যদি আপেক্ষিক বেগ দিয়ে চিন্তা করি তাহলে দেখো আমরা জানি U1-2কে লেখা যায় এভাবে, ইউ মানে U1 - U2কে লেখা যায় 1-2 এইভাবে লেখা যায়। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে একের বেগ দুইয়ের সাপেক্ষে, সেটা সমান সমান দেখো মাইনাস যদি সামনে আমি রাখি, এই মাইনাসটা যদি রাখি তাহলে এটা হয়ে যাচ্ছে V1-2। V1-2 মানে কি, আবারও সেই একই জিনিস যে হলো একের বেগ দুইয়ের সাপেক্ষে। তো খেয়াল করে দেখো যখন আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তখন কিন্তু এই কাহিনীটা ঘটে, এটা একটু খেয়াল রেখো। ঢাকা ভার্সিটির অবজেক্টিভগুলোতে নর্মালি এগুলা দেখে, বা এখন যেহেতু বুয়েট প্রিলি আছে তো এগুলা এই ইনফরমেশনগুলো একটু মাথায় রেখো, যে আমাদের যখন স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তখন আপেক্ষিক বেগ যেটা, যে হলো ধরো যে দুইয়ের সাপেক্ষে এক আগে যেই দিকে গতিশীল ছিল বা যেই বেগে গতিশীল ছিল ধাক্কার পরে, সেইটার মান একই থাকবে বা আপেক্ষিক বেগের মান একই থাকবে কিন্তু দিকটা হয়ে যাবে বিপরীত, ঠিক আছে। তাহলে এটা আপেক্ষিক বেগের বেলায় খাটবে, ও সরি স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় এই জিনিসটা খাটবে। আচ্ছা, তো আমরা দেখো এই যে যে প্রশ্নটা আমাদের করছিল, এবার আসো বুয়েটের এই প্রশ্নটা আমরা সলভ করি। আমি এটাকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছি, আবারও বলি আমি হচ্ছে এই ভিডিওগুলো সবগুলো করা শেষ হলে এই PDFটা গ্রুপে কিন্তু আপলোড দিয়ে দিব, তোমরা কালেক্ট করে নিও। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের এগুলো কিছুই লাগবে না, আমি হচ্ছে জাস্ট ওই যে সূত্র দুইটা আছে এই দুইটা সূত্রই আমাদের লাগবে এই বুয়েটের এই প্রশ্নটা সলভ করার জন্য, এই সূত্রটা মুখস্থ করে ফেলবে একদম। এটা আমাদের ওই যে MCQ যেগুলো আছে এখন বুয়েট প্রিলি সেগুলোর জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো কি বলছে আমাদের এখানে, 2 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো এবং সংঘর্ষের পর প্রথম বস্তু, প্রথম বস্তু মানে কিন্তু ভাই 2 কেজি, ভালো কথা। তো সবার আগে এই টাইপের প্রশ্ন পড়ার সময় আগে ওই যে কোনটা দিয়ে কি নোটেশন আছে সেগুলো আগে লিখে ফেলবা, যে M1 মানে হলো 2 কেজি, M2 মানে যেটা সেইটা হচ্ছে কত আমরা জানি না, আঘাতপ্রাপ্ত বস্তু ওইটা, ওইটাই আমাদের বের করতে হবে। আসলে বস্তু স্থির বস্তু কে ধাক্কা দিছিল, 2 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটি বস্তুর সাথে ধাক্কা খাইছিল, তার মানে U2 যেটা সেটা হচ্ছে গিয়ে 0, এবং স্থিতিস্থাপক সংঘর্ষ করছে, সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদি বেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকে। আচ্ছা, তার মানে U1 যেটা সেটা হচ্ছে গিয়ে মনে করলাম U, তাহলে V1 যেটা সেটা হচ্ছে 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমাদের এখানে যেটা হবে U/4, কারণ কি 1/4 বেগ নিয়ে চলতে থাকে। আচ্ছা, এখানে ভাষাগত একটা বিষয় একটু লক্ষ্য করো, যে আদিবেগের 1/4 বেগ যদি বলে দেয় না, যে আদিবেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে, তাহলেই কিন্তু সেটা হচ্ছে আমাদের মানে বেগ যদি বলে দেয় তাহলে কিন্তু বেগ মানে মান ও দিকও, তাই না? তার মানে আসলে দিক যদি চেঞ্জ হতো তাহলে প্রশ্নে বলেই দিত।
তো যদি একই দিকে কথাটা এখানে দিয়ে আরো ক্লিয়ারলি বলে দিছে, এটা খুব ভালো একটা দিক। কিন্তু যদি একই দিকে কথাটা নাও থাকতো, তবু আমরা ওইটাই ধরে নিতাম যে হচ্ছে ধরো ধাক্কা দিছে, দেওয়ার পরে এক আদি বেগের এক চতুর্থাংশ বেগ নিয়ে সেটা চলছে। তাহলে এক চতুর্থাংশ বেগ নিয়ে চলা, এইটার অর্থই হলো যে হলো একই দিকে বেগটা কমে গেছে। ঠিক আছে, যদি বলে যে বিপরীত দিকে চলা শুরু করলো এক চতুর্থাংশ বেগ নিয়ে, তখন হচ্ছে আমরা মাইনাস বসাইতাম। আচ্ছা, কিন্তু এখানে আমাদের ওটা করা লাগবে না, যে আদি বেগটা যেদিকে আছে শেষ বেগটাও একই দিকে, কিন্তু এক চতুর্থাংশ। তো আঘাতপ্রাপ্ত বস্তুর ভর মানে এম টু কত বের করতে বলছে। এখন দেখো এই দুইটা সূত্রের মধ্যে কোনটা আমাদের জন্য সুইটেবল বলতো। ভি টু যেটা সেইটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দরকারই নাই, এটা আমাদের চাই নাই বা বলেও নাই। তো আমরা কেন দুই নম্বর সূত্রের মধ্যে যাব, এটা তো আমাদের দরকারই নাই, তাই না? কারণ আমাদের যদি ভি টু রিলেটেড বা সেকেন্ড বস্তু ধাক্কা খাওয়ার পরে কত বেগ এই রিলেটেড কোনো প্রশ্ন করত, তখন আমাদের কিন্তু ভি টু নিয়ে চিন্তাভাবনা করা দরকার ছিল। কিন্তু সেটা দরকার নাই, আমাদেরকে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ভি ওয়ান দিয়ে আমরা করে ফেলতে পারি। তাহলে চলো ভি ওয়ান যেই সূত্রটা আছে এটাই নিয়ে আমরা কাজ করি। তো এম ওয়ানের ভ্যালু কত, এম ওয়ানের ভ্যালু হচ্ছে গিয়ে 2 কেজি, এম ওয়ানের ভ্যালু হচ্ছে গিয়ে 2 কেজি। আচ্ছা, এটাকে কপি পেস্ট করে রাখি। এম ওয়ানের যে ভ্যালু সেটাকে আমরা বসাই দিব, এটা হচ্ছে গিয়ে 2 কেজি বসাবো। আচ্ছা, ভালো কথা। এম টু এর যে ভ্যালু সেটাই আমাদের, ও সরি, এটাই আমাদের বের করতে হবে। আহা সরি, এম ওয়ান যেটা সেটা হচ্ছে গিয়ে 2 কেজি, আর এম টু যেটা এটা হচ্ছে গিয়ে আমাদের বের করতে হবে। এম ওয়ান যেটা, এগুলো আমি একটু ঠিক করে নিতেছি, দাঁড়াও। এম ওয়ান যেটা, এগুলো হচ্ছে আমাদের বের করতে হবে। ঠিক আছে, এম ওয়ান কত, এম ওয়ান হচ্ছে সবগুলার 2 কেজি 2 কেজি করে। ইউ টু এর ভ্যালু 0, তার মানে দেখো পুরো জিনিসটা 0 হয়ে যাচ্ছে, কারণ ইউ টু যেহেতু 0 পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি থাকে, এখান থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে গিয়ে ভি ওয়ানের ভ্যালু আমাদের দিয়ে দিছিল যে ইউ ডিভাইডেড বাই 4 সমান সমান 2 - m2 ডিভাইডেড বাই 2 + m2 ইন্টু আমাদের হচ্ছে গিয়ে ইউ ওয়ান মানে কত বস, ইউ। তাহলে এখান থেকে এগুলা কাটাকাটি হয়ে গেল, যে ইউ ইউ যদি কাটাকাটি হয়ে যায় তাহলে আমরা কি পাই, 2 + m2 এইটা সমান সমান হচ্ছে 4 - 2 - m2। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের জাস্ট এম টুর ভ্যালুটা বের করতে হবে, 2 + m2 = 4 × 8, আর এখানে আসে -4 × m2, জাস্ট নর্মাল ক্যালকুলেশন। এখন 5 m2 = 6 আসে না, 6 আসে, তাহলে এম টু এর যে ভ্যালু এটা হচ্ছে 6/5 বা 1.2 আসবে। 6 আমার কি মাথার নিচে চলে যাচ্ছে লেখা, 6/5 যেটা আসবে হচ্ছে গিয়ে 1.2, ইয়াল্লা ইয়াল্লা, এটা আসবে 1.2। ঠিক আছে, তাহলে এত কেজি কিন্তু আমাদের এখানে এটা আসতেছে, এত কেজি আসতেছে। ওকে, তাহলে দেখো প্রশ্ন কিন্তু তুমি যদি আসলে এটা সলভ করতে পারো তাইলে কিন্তু আসলে অঙ্ক খুব বেশি একটা বড় না। ঠিক আছে, আমাদের জাস্ট ওই সূত্র তুমি ডিরেক্টলি জাস্ট এখানে বসাবা, বসালেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি পয়েন্ট কি কি একটু খেয়াল রেখো খালি, যে হচ্ছে আমাদের ওই যে আপেক্ষিক বেগের যে বিষয়টা বললাম এটা একটু খেয়াল রেখো, এটা কনসেপ্ট কোন জায়গায় কাজে লেগে যাবে। যাই হোক, আমরা যখন ম্যাথ আলাদাভাবে যদি করাই, অ্যাডভান্স প্রবলেম যদি এখানে নিয়ে আসি, তাহলে তো এই টাইপের প্রবলেম দেখানো হবে ইনশাল্লাহ। আর না হলেও এটা জাস্ট আইডিয়া রেখো, আমরা জাস্ট কনসেপ্ট মানে এই ইয়া করতে গিয়ে প্রশ্ন ব্যাংকের যে প্রবলেমগুলো আছে সেগুলো ভালোভাবে সলভ করার জন্য যা কিছু দরকার সেগুলো আমরা দেখতেছি, প্লাস অ্যাডিশনাল আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখতেছি। ওকে, আর এই সূত্র দুইটা একদম মুখস্থ করে ফেলবা, এবং স্থিতিস্থাপক সংঘর্ষ কখন কিভাবে কি হয় সেগুলো আমরা বললাম। আর একটা জিনিস মাথায় রেখো, যখন দেখবা যে দুইটা বস্তু মিলিত হয়ে যাচ্ছে, কখনো যদি এরকম জিনিস পাও যে ভাই একটা বস্তুর সাথে আরেকটা বস্তু ধাক্কা খাওয়ার পরে মিলিত হয়ে গেছে, তাহলে কনফার্ম চোখ বন্ধ করে তুমি বলে দিতে পারবা যে ভাই এখানে তাইলে আমাদের সংঘর্ষ স্থিতিস্থাপক না। ঠিক আছে, অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। আচ্ছা ওকে, এবার আমরা হচ্ছে রুয়েট 2018-19 সালের যে প্রশ্ন সেটা হচ্ছে সলভ করব। তো আমাদের এই প্রশ্নের মধ্যে দেখো প্রশ্নের ছবিটা দেওয়া ছিল না, আমরা হচ্ছে এটা সুবিধার জন্য একটু আঁকায় রাখছি, কারণ আমাদের ইলাস্ট্রেট করতে লাগবে। কি বলছে দেখো, তিনটা স্থির বস্তু, একটা বলে দিছে রিং, আরেকটা বলে দিছে নিরেট সিলিন্ডার, এবং আরেকটা বলে দিছে নিরেট গোলক। এরা একই বাঁকাতল মানে আনত তলের উপর দিয়ে না পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকে। তো ভাই না পিছলায় আবার নিচের দিকে কেমনে পড়ে, তার মানে গড়ায় গড়ায় পড়তেছে। ঠিক আছে, তিনটি বস্তুর নাকি ব্যাসার্ধ একই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, যে হ্যাঁ ব্যাসার্ধ একই থাকা লাগবে তিনটা বস্তুর, লাগবে না মানে আর কি বলে দিছে আমাদের সুবিধার জন্য, আর আর তিনটার সেম। এখন বলছে কোন বস্তু সবচেয়ে বেশি বেগে ভূমিতে পৌঁছাবে, তার মানে এটা যখন গড়ায় পড়ছে, এটা যখন গড়ায় পড়ছে, এটা একটা সিলিন্ডার, এটা যখন গড়ায় পড়ছে, এটা আমাদের রিং, হ্যাঁ এটা হচ্ছে নিরেট গোলক, এটা হচ্ছে নিরেট সিলিন্ডার, এরা যখন গড়ায় গড়ায় পড়বে এই জায়গাতে, তখন কার বেগ বেশি হবে সেটা আমাদেরকে বের করতে বলছে।
এটা আমরা মেইনলি এনার্জি কনজারভেশন দিয়ে সলভ করব। কিন্তু তার আগে কিছু জিনিস আগে একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে যে আমাদের যখন বলবে যে মনে করো একটা গোলক, হ্যাঁ, বা হচ্ছে একটা ধরো সিলিন্ডার বা একটা রিং, একটা চাকতি, এরকম কিছু, ওইগুলা যখন শুধুমাত্র যদি এরকম হয় যে নিজের থেকে ঘুরছে, কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, হ্যাঁ, কোনো মানে স্মরণ হচ্ছে না, নিজের অক্ষের মানে কোনো একটা জায়গাতে ফিক্সড থেকে সেটা হচ্ছে ঘুরতেছে, তার মানে তখন কিন্তু তার যেই টোটাল এনার্জিটা, সেই টোটাল এনার্জিটা হচ্ছে তার হলো হাফ আই ওমেগা স্কোয়ার, বা তার যেই হলো আমি যদি গতিশক্তির কথা বলি, তাদের যে গতিশক্তিটা, সেই গতিশক্তি হবে হাফ আই ওমেগা স্কোয়ার, অর্থাৎ পুরাপুরি যেই গতিশক্তিটা সেটা কৌণিক গতিশক্তি আর কি। আচ্ছা, যদি এরকম হয় যে না ভাই আমাদের যেই গোলকটা আছে সেই গোলকটা হচ্ছে পিছলিয়ে যাচ্ছে, এই গোলকটা হলো পিছলিয়ে যাচ্ছে, পিছলাই যাওয়ার মানে কি যে এটা হচ্ছে গিয়ে স্লাইড করে যাচ্ছে এরকম করে, এই তল থেকে এটা এরকম করে পড়ে যাচ্ছে, হ্যাঁ, স্লাইড করে পিছলাই পড়ে যাচ্ছে, টার্ন করতেছে না বা রোটেট করতেছে না, তাহলে সেক্ষেত্রে এর যে গতিশক্তিটা হবে, এর যে গতিশক্তিটা হবে সেটা হবে শুধুমাত্র হাফ এম ভি স্কোয়ার। অবশ্যই বুঝতে পারছো এর ম্যাস হচ্ছে এম, এবং এটা যদি ভি বেগে যায়, এটার জড়তার ভ্রামক যদি আই হয় এবং এটা যদি ওমেগা কৌণিক বেগে ঘুরতে থাকে তাহলে, আচ্ছা, আগেরটার ক্ষেত্রে বললাম। আর এইবার দেখো যে যদি এরকম হয় যে আমাদের ওই গোলকটাই, এম ভরের গোলকটাই, সেটা হচ্ছে যেটা করতেছে এইরকম ঘুরতেছেও, এরকম গড়াচ্ছেও, মানে গড়ায় গড়ায় সামনের দিকে যাচ্ছে, গড়াচ্ছেও, আবার একটা ভি বেগে সামনের দিকেও যাচ্ছে, ঠিক আছে, যদি এইরকম হয় সেই ক্ষেত্রে এটার যেই টোটাল গতিশক্তিটা হবে সেই টোটাল গতিশক্তিটা হবে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ ওর যেই রৈখিক গতিশক্তি সেটা প্লাস হবে হলো গিয়ে হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে। কারণ তখন সেটার কিন্তু যেমন তার একটা ট্রান্সলেশনাল মোশন আছে বা রৈখিক গতি আছে, তার জন্য রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার তো থাকবেই, এবং সেটা যেহেতু ঘুরছে সে ঘোরার জন্য তার একটা কৌণিক গতিশক্তিও কিন্তু বিদ্যমান হবে, তাহলে টোটাল যেই গতিশক্তি গড়িয়ে পড়ার বেলাতে থাকে, যখন আমাদের প্রশ্নে বলে দিবে গড়িয়ে পড়ছে, তখন আমরা শুধুমাত্র এইটা নিয়ে কাজ করব, যদি বলে পিছলিয়ে পড়ছে তাহলে আমরা এইটা নিয়ে কাজ করব পিছলিয়ে পড়লে, আর যদি বলে যে শুধু ঘুরছে ঘুরছে তাহলে সেটা হচ্ছে, তাহলে আমরা শুধুমাত্র গতিশক্তি হবে হাফ আই ওমেগা স্কোয়ার। আশা করি তিনটা যে ডিফারেন্ট কেস, আশা করি এই তিনটা জিনিস বুঝতে পারছো, এগুলো আমাদের একটা পাশে লেখা থাকুক, এগুলো একটা পাশে লেখা থাকুক, আচ্ছা, ওকে। এখন দেখো আমাদের যেটা বলছে যে পিছলায় না পিছলায় পড়তেছে, তার মানে হচ্ছে গড়ায় গড়ায় পড়ছে, তিনটা জিনিস। এখন এটার জন্য আমাদের কিন্তু দেখো এনার্জির যেই নিত্যতা সূত্র, কনজারভেশন ল, সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো এটা মনে করো উপরের যে পজিশনটা সেটা হচ্ছে গিয়ে এ পজিশন, এবং তারা যখন নিচে এসে পড়বে তখন পজিশনটা হচ্ছে গিয়ে বি পজিশন, এবং তাদের যে টোটাল এনার্জিটা, সেই টোটাল এনার্জি অ্যাট এ সমান সমান কিন্তু টোটাল এনার্জি অ্যাট বি হবে, তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। তাহলে এখানে দেখো প্রথমে আমি যদি যে কোনো একটা পদার্থের জন্য চিন্তা করি, তাহলে এ অবস্থানে তারা যেহেতু স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সমগ্র শক্তি হবে তাদের বিভব শক্তি mgh, সমান সমান যখন তারা বিবিন্দুতে পড়বে তখন তাদের কোনো বিভব শক্তি থাকছে না, ভূমির সাপেক্ষে থাকছে না, এবং তাদের যে হচ্ছে গতিশক্তি সেটা হলো তাদের যেহেতু গড়িয়ে গড়িয়ে পড়ছে এতক্ষণ, তার মানে তাদের গতিশক্তি হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তো থাকবেই, রৈখিক গতিশক্তি প্লাস তাদের একটা ঘূর্ণন গতিশক্তিও কিন্তু থাকবে হাফ আই ওমেগা স্কোয়ার। এখন কথা হচ্ছে যে এই যে হাফ আই ওমেগা স্কোয়ার আমরা লিখলাম, খেয়াল করে দেখো সবার কিন্তু আমাদের প্রত্যেকটার কিন্তু আর সেম বলে দিচ্ছে, আর সেম, অর্থাৎ আমাদের আই যেটা সেই আই হিসাব করতে গেলে তিনটাই যেহেতু সেই ওই গোলাকার টাইপের, তাহলে তিনটারই কিন্তু গোলাকার টাইপ মানে বুঝছো যে তিনটারই কিন্তু রেডিয়াস আছে আর কি, সিলিন্ডারের আছে, গোলকের আছে, রিংয়ের আছে, তাহলে তিনটারই কিন্তু আইয়ের যে ভ্যালু সেই আইয়ের ভ্যালু কিন্তু সামথিং এমআর স্কোয়ার টাইপের হয়, তাই না? আমরা যেমন ওই যে যখন এরা গড়ায় গড়ায় পড়ে, আর আরেকটা জিনিস বলে রাখি, যখন এরা গড়াচ্ছে ধরো একটা রিং যখন গড়াচ্ছে তখন কিন্তু সেটা তার এই যে যেই ভরকেন্দ্রগামী অক্ষ এটার সাপেক্ষে সেটা কিন্তু গড়াচ্ছে, এটার সাপেক্ষে এটা গড়াচ্ছে। যদি আমরা সিলিন্ডারের বেলায় নেই যে সিলিন্ডার যখন গড়াচ্ছে তখন কোন অক্ষের সাপেক্ষে গড়াচ্ছে, এটাও কিন্তু ওই যে ভরকেন্দ্রগামী যে অক্ষ এটার সাপেক্ষে গড়াচ্ছে। যদি একটা গোলকের কথা বলি, সেইটাও যদি গড়াতে থাকে তবুও কিন্তু এটা ভরকেন্দ্রগামী যে অক্ষ সেই অক্ষের সাপেক্ষে এটা হচ্ছে গড়াচ্ছে। তাহলে আমরা কিন্তু এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কী সেটা মনে রাখার টেকনিক ফার্স্টে পার্টে দেখে আসছি। তাহলে বলতো যে হচ্ছে আমাদের যখন রিং থাকে, রিংটা হচ্ছে ওই যে ফার্স্টের যেটা, অর্থাৎ 2/2 এম আর স্কোয়ার, তার মানে এইটার জন্য আই যেটা সেটা হচ্ছে গিয়ে শুধু এম আর স্কোয়ার। আমি একবারে লিখে দিচ্ছি, 2/2 এম আর স্কোয়ার তো মানে এম আর স্কোয়ারই। যদি সিলিন্ডার হয় দেখো তো নিরেট সিলিন্ডার, নিরেট সিলিন্ডার মানে এটা কোন নাম্বারটা, 3 নাম্বারটা, ডিস্ককে লম্বা করলেই তো আমাদের নিরেট সিলিন্ডার আসে। তাহলে ডিস্ক যেটা
সেইটা হচ্ছে এটার জন্য কত ছিল ওই যে 2/4, তার মানে হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। আচ্ছা, আর যদি আমরা গোলকের বেলাতে বলি, গোলকটা কি হচ্ছে, গোলকের জন্য জানি কি হয়, গোলকের জন্য ওই যে লাস্টেরটা নিরেট গোলক যেটা, তার মানে 2/5, ঠিক আছে, 2/5, এটা 2/4, এর জন্য হাফ হয়ে গেছে উপরেরটা, তাহলে এটা হচ্ছে 2/5 এম আর স্কোয়ার। ভালো কথা। তাইলে দেখো আমাদের তিনটার কিন্তু আয়ের ভ্যালু আলাদা আলাদা, তো আমরা অ্যানালাইসিসটা একটু একবারে সহজে করে ফেলার জন্যে আমি এখন একটা টেকনিক দেখাবো যে এমসিকিউ এর জন্য কি করবো, ওইটার জন্য আমি হচ্ছে অ্যাপ্রোচটা নিচ্ছি আর কি। তো কিন্তু এমসিকিউ এর জন্য যেটা দেখাবো এটা রিটেন অ্যাপ্লাই করলে হবে না, আমরা আগে যেটা করছি, ধরো তিনটার আয়ের ভ্যালু তো আলাদা আলাদা, সূত্র আলাদা, তো আমরা একটা জেনারেলাইজ একটা ভ্যালু আগে লিখে নেই যে তিনটার জন্য আয়ের যে ভ্যালু সেটা মনে করো সি এম আর স্কোয়ার, যেখানে সি মানে হচ্ছে কোইফিশিয়েন্টগুলো বোঝাচ্ছে, যেমন এই রিংয়ের জন্য কোইফিশিয়েন্ট হলো 1, যদি আমাদের এই যে সিলিন্ডার হয় তাহলে সিলিন্ডারের জন্য হচ্ছে কোইফিশিয়েন্ট হাফ, যদি আমাদের এই যে স্ফিয়ার হয়, গোলক হয় তাহলে সেটার জন্য 2/5, তাহলে সি এর ভ্যালু এক একটার জন্য এক এক রকম। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাও যদি আমরা জানি, তাইলে দেখো এখন আমি যদি এই সমীকরণের মধ্যে এগুলাকে প্লেস করি, সমীকরণের মধ্যে যদি এগুলাকে আমি এখন প্লেস করি, তাহলে দেখো এটা এই যে সি এম আর স্কোয়ার এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখান থেকে যেটা আসে যে হাফ এম ভি স্কোয়ার তো আসেই, প্লাস হাফ আই যেটা সেই আইয়ের জায়গাতে আমরা লিখছি সি এম আর স্কোয়ার, আর ওমেগার যে ভ্যালু সেটা কত বস, ভি ইজ ইকলস টু ওমেগার, আমরা যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক জানি, ভি ইজ ইকলস টু ওমেগার, তাহলে ওমেগা ইজ ইকলস টু কী লেখা যাবে, ওমেগা ইজ ইকলস টু হলো ভি ডিভাইডেড বাই আর, তাহলে এখান থেকে যেটা আসে ওমেগার ভ্যালু ভি ডিভাইডেড বাই আর এটার উপরে হবে হোল স্কোয়ার, এখান থেকে আসছে হলো এম জি এইচ। ওকে, তাহলে দেখো সব জায়গার থেকে কিন্তু এম এম কাটাকাটি হয়ে যাচ্ছে, এমগুলো কাটাকাটি হয়ে যাচ্ছে, ভালো কথা। তাহলে কী থাকে দেখো, আমরা যদি এখান থেকে হাফ কমন নিতে পারি তাহলে কি আসে, এখান বা হাফ ভি স্কোয়ার কমন নেই, কারণ ভি তো আমাদের বের করতে হবে, ভিটা হচ্ছে এখানে যখন পড়ছে তখন কত বেগে এটা আপতিত হয়েছে সেটা হচ্ছে আমরা বের করতেছি আর কি। তাহলে হাফ ভি স্কোয়ার যেটা সেটা হচ্ছে আমাদের কমন নিলে এখানে থাকে হচ্ছে 1, আর এখানে থাকে হলো গিয়ে সি, তাহলে আর এই পাশে আসে হচ্ছে গিয়ে জি এইচ। তাহলে দেখো ভি এর যে ভ্যালু সেটা যদি আমি একবারে লিখি সেটা আসছে এরকম যে 2GH ডিভাইডেড বাই 1+C। একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে শেষ বেগ যেটা সেইটা কিন্তু কত বেগে পড়ছে এটা কিন্তু ভরের উপরে ডিপেন্ডেন্ট না, এবং এটাই তো হওয়ার কথা, তাই না? যখন একটা বস্তুকে তুমি উপর থেকে ছেড়ে দাও সেটা নিজের দিকে কত বেগে পড়বে এটা কি ভরের উপর ডিপেন্ড করে? ভি ইজ ইকলস টু যে ইউ প্লাস জিটি এটা কি ভরের উপর ডিপেন্ড করে? না কিন্তু। তাহলে ভরের সাথে কোনো রিলেশন এটা নাই, তাহলে সমভর হোক বা অসমভর হোক এটা কিন্তু কোনো সমস্যা নাই, তিনটা বস্তুর ভর যাই হোক না কেন আমাদের যদি এরা একই উচ্চতা থেকে পড়ে, উচ্চতা যদি একই থেকে পড়ে তা এবং উচ্চতা যদি একই থেকে পড়ে তাহলে তাদের ভি যেটা সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে ওই সে সি এর ওপরে। মনে আছে সি কি? সি হচ্ছে গিয়ে আমাদের ওই যে আই এর সাথে আই বের করার জন্য যে কোইফিশিয়েন্টগুলো দরকার ছিল সেগুলো। তাহলে খেয়াল করে দেখো, যার সি বড় তার কিন্তু ভি হবে কম, আর যার হচ্ছে সি কম তার কিন্তু ভি হয়ে যাবে বেশি। তাহলে আমাদের এইখানে আমরা যদি এটা দেখাই যে যার হচ্ছে সি বড় তার কিন্তু ভি হচ্ছে কম, তাহলে এখানে দেখো কার সি বড়, আমি যদি এখানে তাইলে বলি হিসাব করি যে হচ্ছে সি হলো আমাদের রিংয়ের জন্য হচ্ছে সবচেয়ে বড়, আমি যে কোইফিশিয়েন্ট এটা 1, তারপরে 2/5 মানে হচ্ছে 0.4, আর হাফ মানে তো 0.5, তাহলে তারপরে বড় হচ্ছে গিয়ে সি সি মানে আমাদের হলো সিলিন্ডারের জন্য যেটা, তারপরে হচ্ছে স্ফিয়ারের জন্য যেটা, তাহলে এটা যদি আমাদের ওই আয়ের কোইফিশিয়েন্টের ইয়াটা হয় তাহলে ভি যেটা সে ভিটা হচ্ছে যার বেশি তার হচ্ছে ভি কম হবে, তার মানে রিংয়ের জন্য যেই ভিটা, রিংয়ের জন্য যে ভিটা সেই ভিটা হবে সবচেয়ে কম, তারপরে হবে হচ্ছে গিয়ে আমাদের সিলিন্ডারের যেটা সেটা, এবং তারপরে হবে আমাদের স্ফিয়ারের যেটা সেইটা, ঠিক আছে। অর্থাৎ এটা এটা হবে তাদের যেই বেগটা সেই অনুযায়ী কিন্তু মানে এই বেগটা এইরকম একটা সম্পর্ক মেনে চলবে। তাহলে সবচেয়ে বেশি বেগে কে পৌঁছাবে? সবচেয়ে বেশি বেগে পৌঁছাবে হচ্ছে আমাদের গোলকটা, ঠিক আছে, কারণ গোলকের যেই জড়তার ভ্রামক সেটা হচ্ছে সবচাইতে কম। আচ্ছা, তাহলে এইটা খেয়াল রেখো, এই যে পার্টটা আমি দেখালাম, এখানে যেই পার্টটা দেখালাম, এই যে ভি ইজ ইকলস টু রুট ওভার 2GH ডিভাইডেড বাই 1+C, এই যে পার্টটা এইটা কিন্তু অবজেক্টিভের জন্য একটু মাথায় রেখো, কারণ যদি কখনো অবজেক্টিভে দিয়ে দেয়, বিশেষ করে প্রিলিতে দিতে পারে, সেটার জন্য কিন্তু আমাদের এই যে সি এর যে ভ্যালু সেইটা কিন্তু যদি খেয়াল রাখো কোনটার জন্য কি, তাহলে একবারে তুমি এই সমীকরণটা মাথায় রাখলে অবজেক্টিভটা তাড়াতাড়ি অ্যান্সার করে আসতে পারবা, আর না হলে তোমাকে ওই উপরের সমীকরণটা দিয়ে তারপরে আবার এভাবে করে আসতে হবে। রিটেন হলে মাস্ট তোমাকে পুরাটা দেখায় আসতে হবে, রিটেন হলে এই সূত্র ভাই
পাইছো, এগুলোও করা যাবে না। কিন্তু অবজেক্টিভ যদি হয় তখন তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য আমাদের কিন্তু এটা খুবই খুবই ভাইটাল একটা রোল প্লে করবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নেই যে হচ্ছে কি পয়েন্ট এখানকার কি কি আছে। এখানকার যে কি পয়েন্টগুলো তার মধ্যে প্রথমটা ছিল হচ্ছে যে আমাদের ঘোড়া পিছলানো গড়ানো, এটা বলতে আমরা কি বুঝি, যখন এটা গড়ায় পড়তেছে তখন হচ্ছে আমাদের হলো যদি না পিছলিয়ে পড়ে বা গড়িয়ে পড়ে তখন হচ্ছে তাদের যেই টোটাল গতিশক্তি সেটা রৈখিক গতিশক্তিও প্লাস ঘূর্ণন গতিশক্তি বা কৌণিক গতিশক্তি দুইটাই থাকবে। এবং আমরা কি করলাম, সিম্পলিফাই করার জন্যে একবারে এটাকে যাতে করে আমরা এক্সপ্রেস করতে পারি সেজন্য আমরা ওই সহগগুলোকে সি ধরে নিছি এবং তারপরে হিসাব করে দেখলাম এরকম একটা সমীকরণ আসলো, তার মানে সি যার বেশি, যার হচ্ছে জড়তার ভ্রামক আলটিমেটলি বেশি, তার হচ্ছে ভি এর ভ্যালুটা কিন্তু কম হবে। এবং এটা কখনকার বেলায়, যখন হচ্ছে তাদের ব্যাসার্ধ সেম। ঠিক আছে, ব্যাসার্ধ যদি সেম না হয় তখন কিন্তু এইখানে আই এর ভ্যালুটা সবার সেম হবে না, অর্থাৎ এই আইটাকে তখন আমি সুন্দর এই সি এম আর স্কোয়ার এইভাবে করে লিখতে পারবো না। আর যদি আলাদা আলাদা হয় বা এম যদি এম নিয়ে কোনো সমস্যা নাই, এমটা কিন্তু ডিপেন্ড করতেছে না, এম এর এখানে কোনো বিষয় নাই। এম যদি এরকম হয় যে হচ্ছে স্থির রিংয়ের ভর অনেক বেশি ছিল, নিরেট সিলিন্ডারের ভর অনেক কম, সেক্ষেত্রে কিন্তু সমীকরণে কোনো চেঞ্জ আসলে আসবে না, সি এর উপরেই ডিপেন্ড করবে। কারণ দেখো এম কিন্তু তুমি এটা কিন্তু শুধু রিংয়ের জন্য এই সমীকরণটা লিখছো, বা শুধু সিলিন্ডারের জন্য এই সমীকরণ লিখছো, বা শুধু স্ফেয়ারের জন্য বা গোলকের জন্য এই সমীকরণ লিখছো, তো আলটিমেটলি গোলকের ভরগুলো তো কাটাকাটি হয়েই যাবে, বা হচ্ছে যদি রিংয়ের জন্য লেখো সেই ম্যাসগুলো তো কাটাকাটি হয়েই যাবে। তো এই কারণে ম্যাসের উপরে কিন্তু বেগটা ডিপেন্ড করতেছে না, এটা খেয়াল রেখো। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা আশা করি বুঝতে পারছি। আমরা এর পরের পার্টে পরের প্রবলেম নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।